যাদের হার্টের অসুখ আছে, বিশেষ করে হার্টের ক্ষমতা কম, পার্টিকুলারলি ইজেকশন ফ্র্যাকশন 30 আর বিলো, তার সেখানে পাম্প ঠিকমতো করতে পারে না হার্ট, তার ফলে হার্টের ফ্লুইডটা লাংসে জমে যায়, তাকে বলে প্লুরাল ইফিউশন। এখন যদি আপনি জল বেশি খেয়ে ফেলেন, তাদের এমনিতেই ডায়ুরেটিক্স দেওয়া হয় শরীর থেকে জল বের করে দেওয়ার জন্যে, কিন্তু আপনি যদি জল বেশি করে খেয়ে থাকেন তাহলে কন্ট্রাডিকশন হলো, এদিকে আপনি খেয়ে নিচ্ছেন ওদিকে ফ্লুইড বের করছেন, তাহলে লাভ কিছু হলো না। নমস্কার, আমরা সবাই একটি প্রবাদ বাক্য জানি যে জলের অপর নাম জীবন, অর্থাৎ জল ছাড়া জীবন বাঁচে না। তা এই পানীয় জল একজন মানুষের, সুস্থ মানুষের কতটা খাওয়া দরকার, বেশি হলে যেমন খারাপ তেমনি কম হলেও শরীরের পক্ষে ক্ষতিকারক। আবার অনেক অসুখ আছে যেখানে জল পরিমিত পরিমাণে খাওয়া খুবই প্রয়োজন, সেই নিয়ে আজকে আলোচনা করব পানীয় জল নিয়ে। একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে 1 সিসি ইউরিন হওয়ার কথা, তাহলে 24 ঘন্টায় সাধারণত 1.5 লিটার ইউরিন হওয়ার কথা সুস্থ মানুষের। এরপরে পারস্পিরেশন সোয়েটিং আছে, তার জন্যে 500 ml, তাহলে টোটাল হলো 2000 ml, অর্থাৎ 2 লিটার এ ডে জল পান করা উচিত। এখন কারো যদি বডি সারফেস বেশি হয়, খুব গরমের মধ্যে কেউ যদি কাজ করেন, তার সোয়েটিংটা বেশি হবে, বা বডি সারফেস বেশি হলে তার বডি থেকে পারস্পিরেশনটা বেশি হবে, সেখানে 2 লিটারের জায়গায় তিনি 2.5 লিটার খেতে পারেন, বা ম্যাক্সিমাম 3 লিটার, কিন্তু খুব বেশি হলে সেটা আবার ক্ষতিকারক। এই জল খাওয়ার পরে কিডনিতে আসে, কিডনি দিয়ে ফিল্টারেট হয়ে ইউরিন হয়ে বেরিয়ে আসে। কিডনিতে যে নেফ্রন আছে, আমাদের চুলের থেকে অনেক গুণ সরু, সরু তার দিয়ে সেই নেফ্রনটা তৈরি। এখন যদি ফোর্সফুলি খুব বেশি জল ওখানে পড়ে, তাহলে সেই নেফ্রন আস্তে আস্তে ড্যামেজ হতে শুরু করে, তাতে কিডনির অনেক অসুখ আসতে পারে। কাউকে জিজ্ঞেস করি আপনি কত জল খান, বিশেষ করে গ্রামের মানুষ বলেন আমি সকালে উঠে তো 1 কুঁজো জল খেয়ে নিই। এটা ঠিক নয়, এই ধারণা। তাদের বক্তব্য হচ্ছে আমার জল খেলে রক্ত পাতলা হবে, ফলে আমার হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে, এবং জল দিয়ে দূষিত জিনিস বেরিয়ে যাবে ইউরিন দিয়ে, তাহলে আমার শরীর সুস্থ থাকবে। এটা কিন্তু ঠিক নয়। সকালে জল খাওয়ার ঠিক আছে, খালি পেটে জল ভরা পেটে ফল একটা প্রবাদ আছে, তা খালি পেটে উঠে আপনি 1 গ্লাস জল খেয়ে নিন, কিন্তু 1 কুঁজো জল খেলে কিন্তু আপনার কিডনির ওপরে টর্চার করা হবে। তাহলে আসুন দেখা যাক একজন সুস্থ মানুষের, অর্থাৎ তার কোনো আন্ডারলাইং ডিজিজ নেই, কিডনি অথবা হার্ট, তার সারাদিনে কতটা জল প্রয়োজন। 2 থেকে 3 লিটার জল ইজ রিকমেন্ডেড, সারাদিনে 2 থেকে 3 লিটার জল খেতে পারেন, এটা অ্যাবাউট 8 গ্লাস 8 গ্লাস জল খেতে পারেন। অনেকের মনে প্রশ্ন আছে যে জল কখন খাব, খাবার আগে না খাবার মাঝখানে খেতে খেতে, অথবা খাবার পরে খাব। এটা নিয়ম হচ্ছে আপনি যদি বাইরে থেকে এসেই খেতে বসেন, তখন কিন্তু আগে একটু জল খেয়ে আপনার খাওয়া উচিত। অনেকের খাদ্যনালী সরু থাকে, তারা খেতে খেতে বিষম লাগে বা অসুবিধা হয়, তাদের আগে একটু জল খেয়ে খাওয়ার স্টার্ট করা উচিত। এরপরে যখন খাবেন তখন কিন্তু আর জল খাওয়া যাবে না, খাওয়া শেষ হলে কিছুক্ষণ বাদে আপনি আবার নর্মাল জল খেতে পারবেন আপনার প্রয়োজন মতো। এবার আসি, যাদের কোনো আন্ডারলাইং ডিজিজ আছে, কিডনি অথবা হার্ট, তাদের জলের কী রেস্ট্রিকশান, তাদের কতটা জল খাওয়া উচিত এবং কতটা খেলে ভালো। হার্টের ক্ষেত্রে যাদের লেফট ভেন্টিকুলার হাইপারট্রফি আছে এবং তার থেকে হার্ট ফেলিওর হচ্ছে, তাদের জলের রেস্ট্রিকশান খুবই জরুরি। তাদের সাধারণত পা ফুলে যায়, শ্বাসকষ্ট হয়, বিশেষ করে রাত্রিবেলা শ্বাসকষ্টটা বেশি দেখা যায়,
তাদের ক্ষেত্রে জল টোটাল 1 লিটার বা তার থেকেও কারো কারো কম দেওয়া হয় প্রয়োজন মতো, সেটা ডাক্তারবাবুই ঠিক করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আফটার 7 PM তাদের জল দেওয়া ঠিক নয়, তখন জল পিপাসা ফেলে সিপস অফ ওয়াটার খাবেন, মানে অল্প একটু চেষ্টাটা মেটাবার মতো, 1 গ্লাস জল খেয়ে নিলেন, তাহলে ওনার শ্বাসকষ্ট রাখতে যাবার বেড়ে যাবে। তাদের ক্ষেত্রে লিমিট ওই 1 লিটার ইন এ ডে। যাদের কিডনির অসুখ আছে তাদেরও জল রেস্ট্রিকশান আছে অ্যাকর্ডিং টু নিড, কারোর কিডনির জন্যে পা ফুলে গেছে, মুখ ফুলে গেছে, তাদের যদি জল বেশি দেওয়া হয় তাহলে ওই ফুলোটা আরও বৃদ্ধি পাবে, সেটা কিডনির ওপরে আরও চাপ আসবে, তখন তাদের ক্ষেত্রে জল রেস্ট্রিকশান করলে, এছাড়া ডায়ুরেটিক্স তো আছেই, যে ডায়ুরেটিক্স দিয়ে কিছুটা জল বের করে দেওয়া হয়, আর কিন্তু ইনটেকটা তাদেরও কম, ওই 1 থেকে 1.5 লিটারের মধ্যে রাখা হয়। যাদের হার্টের অসুখ আছে, বিশেষ করে হার্টের ক্ষমতা কম, পার্টিকুলারলি ইজেকশন ফ্র্যাকশন 30 or below, সেখানে পাম্প ঠিকমতো করতে পারে না হার্ট, তার ফলে হার্টের ফ্লুইডটা লাংসে জমে যায়, তাকে বলে প্লুরাল ইফিউশন, যার জন্যে শ্বাসকষ্ট হয় এবং পা ফুলে যায়, পায়ে যদি আপনি চেপে দেন তাহলে পিটিং ইডিমা একটা গর্ত হয়ে যায়, হুইজিং অর্থাৎ শ্বাসের কষ্ট, শ্বাস নিচ্ছেন সেই শব্দটা বাইরে থেকে শুনতে পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের জলের পরিমাণটা খুবই কম করা হয়, তাদের 1 লিটারের মধ্যে রাখা হয় বা অনেক সময় তার থেকেও কম জল প্রেসক্রাইব করা হয়। হার্টের পেশেন্টের, বিশেষ করে যাদের ইনফ্যাকশান হয়ে গেছে বা ইজেকশন ফ্যাকশান খুবই কম, তাদের ওয়াটার রেস্ট্রিকশান করা হয় যাতে ফ্লুইডটা বেশি শরীরে না থাকে। এখন যদি আপনি জল বেশি খেয়ে ফেলেন, তাদের এমনিতেই ডায়ুরেটিক্স দেওয়া হয় শরীর থেকে জল বের করে দেওয়ার জন্যে, কিন্তু আপনি যদি জল বেশি করে খেয়ে থাকেন তাহলে কন্ট্রাডিকশান হলো, এদিকে আপনি খেয়ে নিচ্ছেন ওদিকে ফ্লুইড বের করছেন, তাহলে লাভ কিছু হলো না। কিন্তু যদি জলটা কম খাওয়া হয় এবং ডায়ুরেটিক্স দেওয়া হয় তাহলে ভালো কাজ করবে, হার্ট সুস্থ থাকবে, এর ফলে এই যে সিমটমগুলো বললাম সেগুলো অনেকটা নর্মাল হয়ে যাবে। এবার উল্টো দিকে আসি, জল রেস্ট্রিকশান যেমন প্রয়োজন তেমনি আবার জল বেশি রেস্ট্রিকশান করলে শরীরের কী ক্ষতি হতে পারে। প্রথমত কনস্টিপেশন, জল না খেলে আপনার বাউল ক্লিয়ার হবে না, আপনার স্কিনের প্রবলেম হতে পারে, এছাড়া মেন যেটা প্রবলেম হয় সেটা কিডনিতে এবং কিডনি স্টোন, দীর্ঘদিন যদি আপনি জল না খেয়ে থাক কম খেয়ে থাকেন তাহলে আপনার কিডনি স্টোন হওয়ার সম্ভাবনা বেশি, তাই যদি জলের রেস্ট্রিকশান করতেও হয় যখনই পারা যাবে সেই রেস্ট্রিকশানটা কিছুটা রিল্যাক্স করা উচিত, শরীর যখন আপনার পারমিট করবে, এটা অবশ্যই আপনার ট্রিটিং ডক্টর তিনি নির্ধারণ করবেন কখন রিল্যাক্স করা যায় ফ্লুইড রেস্ট্রিকশানটা, নিজের থেকে কখনোই এটা করতে যাবেন না, তাহলে অনেক সময় বিপদ হতে পারে। যখন অ্যাকিউট ফেলিওর হয় তখন তো আমরা জল অনেক কম খেতে বলি, কিন্তু যদি ফেলিওরটা একটু কমে যায় বা পেশেন্ট একটু ভালো হয় তখন কিন্তু ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্যে জলের পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়। উপসংহারে বলি, যাদের কিডনি বা হার্টের অসুখ আছে তাদের জল খাওয়া সম্বন্ধে সচেতন থাকতে হবে, তাদের ডাক্তারবাবুর পরামর্শ মতো জল খেতে হবে, বিশেষ করে সন্ধ্যের পরে জলটা প্রয়োজন মতো খাবেন, চেষ্টা পেলে একটু অতিরিক্ত জল খাওয়া কিন্তু তাদের পক্ষে ক্ষতিকারক। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এরকম আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজ এই অবধি, নমস্কার।